হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, 12টার আগেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। সারা রাত জেগে পিপিটা বানিয়েছিলাম। সকালে অফিস যেতে ইচার ডেকে পাঠালো। 5 মাস আগের একটা ভুলের জন্য আমাকে রিজাইন করতে বললো। ভাবতে পারেন, এখন একটু ব্যস্ত আছি রে। আচ্ছা, ব্যাংকের কাজ মিটিয়ে মিট করছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আবার তাহলে কথা হবে। ভাই, টাইমস অফ ইন্ডিয়া থেকে তোর স্টোরিটা কভার করলো, দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ ওসব ছাড় তো, সবার জন্য আমি এটা করছি না। ওই সবার জন্য মানেটা কি? আজকাল তো প্রমোশনটা একটা ফ্যাক্টর, সেটা তো মানবি। এই ভাট পোকাগুলো এবার বন্ধ করবি। ভাট না ভাই, ফ্যাক্ট। नमस्कार, फनीमैन इंफोटेनमेंट में आपका स्वागत है। और अब तक की सबसे बड़ी खबर में, अमृतसर में रावण दहन देख रहे लोगों को 2 ट्रेनों ने कुचला और 65 से ज्यादा लोगों की मौत की खबर सामने आ रही है। दरअसल हादसा अमृतसर दिल्ली रेलवे रूट के ट्रैक पर हुआ। अधिकारियों और चश्मदीदों के मुताबिक रावण दहन के दौरान एक ही समय पर 2 ट्रेनें 2 पटरियों पर आमने सामने से आ गई। पहली ट्रेन अमृतसर से हावड़ा जा रही हावड़ा मेल थी, जिसकी रफ्तार 85 से 90 किलोमीटर प्रति घंटा के आसपास थी। हादसे वाली जगह से इस ट्रेन को गुजरने में 5 सेकंड भी नहीं लगे कि दूसरी ट्रेन DMU थी, जिसकी रफ्तार 60 से 65 किलोमीटर के आसपास थी। जब दोनों ट्रेनें जोड़ा बाजार रेल फाटक के नजदीक पहुंची तो रावण दहन के वीडियो बना रहे लोगों को कुछ समझने से पहले ही मौत के घाट उतरना पड़ा। अरे बोला तो, खाली कथा कथा बेकअपे हमकी ना
কতজন লোক বেকআপ করে কান্নাকাটি করে জানিস? কি করবো? ওকে ঠিক আছে ঠিক আছে। আমাকে ফোন করে বলল যে পেটিএমের জন্য আমার কেওয়াইসি লাগবে, তো আধার কার্ড আর প্যান কার্ডের সমস্ত তথ্য ফোনে নিয়ে নিল। ওমা, তিন দিনের মধ্যে আমার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা গায়েব, বুঝুন ঠেলা। বাড়ির ঠিক পেছনের শ্মশানেই বাবাকে পোড়ানো হয়। মা সারাদিন বারান্দায় চুপ করে বসে থাকত। মেরা 7 সাল কা বেটা মেরে সাথ অমৃতসর মেল মে থা, মানে পাগলো কি তরফ উধে ইধর উধর ঢুঁড় রা থা, পর ও মিল নেই রা থা। অচানক মানে দেখা সব বডি পার্টস ইধর উধর গিরে হুয়ে, পর উসকা বডি কহিন ভি নেই গিরা।
Thank you.